প্রিয় প্রত্নবাসী, আসসালামু আলাইকুম। আজ 7ই জুন, রোজ রবিবার। ফরিদপুর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আজকে সারাদিনের করোনা সর্বশেষ আপডেট। আজ ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 282টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 53টি পজিটিভ, 227টি নেগেটিভ, 2টি ইনভ্যালিড। যে 53টি পজিটিভ আসছে তার মধ্যে 28টি ফরিদপুর জেলার, রাজবাড়ী গোপালগঞ্জ 18টি, আর ফলো আপ আছে মানে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়েছে 7টি। অর্থাৎ ফরিদপুর জেলায় আজকে নতুন করে আরও 28 জন করোনা রোগী শনাক্ত হলেন। এই নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো 522 জন, অর্থাৎ 522 জনের আজ আক্রান্ত হলো, মোট 522 জন এই জেলায়। আর সুস্থ হয়েছে 85 জন, আর এই পর্যন্ত মৃত্যুবরণ করছে 8 জন, অর্থাৎ গত 24 ঘন্টা আর একজনের মৃত্যু আছে। কোন উপজেলায় কতজন আজকে আক্রান্ত? ফরিদপুর সদর উপজেলায় আজকে 10 জন আক্রান্ত হয়েছেন, নগরকান্দায় 3 জন, চরবদর্শনে 4 জন, বোয়ালমারিতে আছে 9 জন, মধুখালীতে 2 জন। ফরিদপুর সদরে যে 10 জন আক্রান্ত হয়েছেন তারা হলেন সিভিল সার্জন অফিসের একজন স্টাফ, দয়রামপুর গ্রামে আছে 1 জন, পশ্চিম আলিপুরে আছে 1 জন, অম্বিকাপুরে আছে 1 জন, ঝিলপিলিতে আছে 1 জন, ফরিদপুর র্যাব অফিসে আছেন 3 জন সদস্য, গোলপুট্টি মাতুব্বার ডাঙ্গি আছে 1 জন, নগরকান্দায় বিলমামতপুরে আছে 1 জন, নগরকান্দায় 3 জন, 1 জন মানিকগ্রাম, আর 1 জন চর জায়গির, আর 1 জন নগরকান্দা। বলমারিতে আছে 9 জন, 1 জন হাসামদিয়া চতুল, আর 1 জন হাসামদিয়া চতুল, আর 1 জন রূপাপাত, আর 1 জন রেণুনগর গুনবা, আর 1 জন ঘোষপুর, 1 জন পরমেশ্বরদী, আর 1 জন কুশাডাঙ্গা, আর 1 জন সিরিঙ্গাল পরমেশ্বরদী, আর 1 জন সিরিঙ্গাল পরমেশ্বরদী। মধুখালীতে আছে 2 জন, তারা হলেন নারায়ণপুর রায়পুর শুভ্র, আর 1 জন নারায়ণপুর, নারায়ণপুর রায়পুরে 2 জন। আজ চরবদর্শন উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন, এম কে ডাঙ্গি 3 জন, ব্যাপারী ডাঙ্গি 1 জন, এই 4 জন চরবদর্শনে আক্রান্ত। কোন উপজেলায় কতজন আক্রান্ত হলেন? আলফাডাঙ্গা 35, ভাঙ্গায় 129, বোয়ালমারি 75, নগরকান্দায় 43, মধুখালী 17, সদরপুরে 31, বজ্রসনে 40, চর্বদর্শন 40, ফরিদপুর সদরে 141, শালতা উপজেলায় 14। সকলকে সতর্ক থাকার জন্য বলা হলো, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাইরে এলে মাস্ক ব্যবহার করুন। আর ফরিদপুর জেলার সর্বশেষ করোনার আপডেট জানতে ইউটিউব ভিত্তিক চ্যানেল SM বাংলা টিভি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে যে সাবস্ক্রাইব ক্লিক করে নিচে বেল বাটন চাপুন। সকলকে ধন্যবাদ।